কোষ্ঠকাঠিন্য ভালো করার একটি উপায় আপনাদেরকে বলবো। এই উপায়টি ব্যবহার করে আপনি অবশ্যই কাজ পাবেন। কোষ্ঠকাঠিন্য একটি মারাত্মক রোগ। এই কোষ্ঠকাঠিন্য থেকে শুরু হয় বিভিন্ন রোগের সূচনা। কষা, পায়খানা হওয়া এবং এক থেকে দুদিন বাদে বাদে পায়খানা হয় কিংবা তিন দিন বাদেও পায়খানা হয়, একে বলা হয় কোষ্ঠকাঠিন্য। তো কোষ্ঠকাঠিন্য রোগ হলে প্রধানত গ্যাস হয়, জিভ আপনার সাদা হয়ে যাবে, মুখে ব্রণ হতে পারে, আর এই গ্যাসের থেকে সারা শরীরে কিছু না কিছু জায়গায় ব্যথা হবে, মাথা ঘোরা এবং খাদ্যে অরুচি, বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। আর কোষ্ঠকাঠিন্য হলে প্রধান একটি রোগ হয় যেটি খুবই মারাত্মক, যেটি অশ্বরোগ। তাই অশ্বরোগ প্রধানত কোষ্ঠকাঠিন্যর জন্যই হয়। কোষ্ঠকাঠিন্যর জন্য আমি অনেক রকম চিকিৎসা জানি, তো আজ আমি আপনাদেরকে এই চিকিৎসাটি দিলাম। এরপরেও সঙ্গে থাকুন, আরও নতুন নতুন চিকিৎসা আপনাদেরকে দেব, খুবই কার্যকারী চিকিৎসাগুলি, এবং আপনারা দারুণ কাজ পাবেন। তো নিয়মটি বলার আগে, আমার এই চ্যানেল জীবন রহস্য, আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে দেখুন বেল আইকন, ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি আপনি দ্রুত পেতে পারেন। আমার এই চ্যানেলে আপনি তন্ত্রমন্ত্র, গাছগাছড়ায় রোগমুক্তি, বিভিন্ন ধরনের টোটকা, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ভিডিওগুলি পাবেন। আপনি ভিডিওর মধ্যে যে ফলটিকে দেখছেন, এই ফলটির নাম হরিতকি, আপনারা অনেকেই চেনেন। তো আপনি কি করবেন, এই গোটা হরিতকি নেবেন, নিয়ে চূর্ণ করবেন, 10 গ্রাম পরিমাণ গরম জলের সাথে রাত্রে শোবার আগে খাবেন, খাওয়া দাওয়ার পর। তারপর দেখবেন সকালবেলা আপনার পায়খানা পরিষ্কার হচ্ছে, এর কোনো সাইড এফেক্ট নেই বা অভ্যাসেও পরিণত হবে না। মাত্র কয়েকটি দিন খেলে আপনি এই কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাবেন। যদি ভিডিওটি উপকৃত মনে করেন, প্লিজ একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।